নমস্কার বন্ধুরা, গ্রিন প্ল্যান্টস হবি এই চ্যানেলে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যেই গাছটা আজকে আমি আপনাদের দেখাবো সেই গাছটা হচ্ছে একটি ইনডোর প্ল্যান্ট এবং বহু আকাঙ্ক্ষিত গাছ। গাছটার নাম হচ্ছে মনস্টেরা। দেখুন বন্ধুরা, আমার গাছটাকে দেখুন, একটি হেলদি মনস্টেরা প্ল্যান্ট আমার ব্যালকনিতে আছে। আমার ভিডিওতে গিয়ে আপনারা যদি সার্চ করেন তাহলে আমার ব্যালকনিতে ইনডোর প্ল্যান্টের কিছু গাছের একটি ভিডিও দেখতে পারবেন। সেই ভিডিওতে দেখতে পারবেন এই গাছটি কতটুকু ছিল। আর আজকে এই গাছটি আমার কাছে রয়েছে না হলেও দু বছর। দেখুন গাছটি গ্রোথ, আর বন্ধুরা একটা কথা বলে রাখি, আগে আমার চ্যানেলের নাম ছিল বিউটিফুল হবিস, ওটা আমি পরিবর্তন করে গ্রিন প্ল্যান্টস হবি বলে রেখেছি। সেজন্য আগের ভিডিওতে অনেক সময় আপনারা হয়তো শুনে থাকবেন যে বিউটিফুল হবিস বলে চ্যানেলটির নাম, কিন্তু আমি নাম পরিবর্তন করে এখন এই চ্যানেলের নাম গ্রিন প্ল্যান্টস হবি বলে রেখেছি। যাই হোক, এবার এই গাছটার সম্বন্ধে আসা যাক। এই গাছটা একটি ট্রপিক্যাল প্ল্যান্ট, ট্রপিক্যাল বনভূমিতে এই গাছগুলো থাকে এবং ইনডোরের একটি খুব বড় প্ল্যান্ট, মানে বিগ ইনডোর প্ল্যান্ট বলতে এই গাছগুলি আছে বিভিন্ন ধরনের। আগেও আপনি দেখে থাকবেন আমার ইনডোর প্ল্যান্টগুলো অনেক, আমি ফিটারলি ফাইকাসও আপনাদের আগে দেখিয়েছি, আর এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মনস্টেরা। দেখুন বন্ধুরা, এই গাছটি আমার খুব একটি বড় টবে পোতা নেই। দেখুন খুব বেশি হলে একটি 12 ইঞ্চির পট, দেখুন একটি 12 ইঞ্চির পটে গাছটি পোতা আছে, চার কোনা পটে। আর গাছটির আপনারা গ্রোথ দেখুন বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে গ্রোথ হয়েছে গাছটি। এর সার বলতে আমি গাছে দু থেকে তিন মাস পরপর একে আমি অনলি ফর ভার্মি কম্পোস্ট দিই। ভার্মি কম্পোস্ট মনস্টেরার জন্য আদর্শ সার, কোনো রাসায়নিক সার প্রয়োগ করবেন না, গাছের পাতা জ্বলে যেতে পারে, কারণ এটি একটি ট্রপিক্যাল প্ল্যান্ট এবং ইনডোর প্ল্যান্ট সেই কারণে। এবার বন্ধুরা যেটা আমি বলবো, প্রত্যেক আপনারা যেদিন জল মনে হবে গাছকে জল দিতে হবে, আপনারা অবশ্যই তো এই গাছের জন্য ওয়েল ড্রেন সয়েল ইউজ করবেনই এবং পাতা সার বা ভার্মি কম্পোস্ট জাতীয় সার ইউজ করবেন। একটা কথাই আমি আপনাদের বলবো, এদের সাধারণত সার হচ্ছে পাতা পচা জিনিসটা, কারণ এটি ট্রপিক্যালে যখন থাকে বড় বড় গাছ বেয়ে ওঠে, আর যে গাছ বেয়ে ওঠে সেই গাছেরই পাতা নিচে পড়ে সারে পরিণত হয়, আর সেই থেকেই এরা পুষ্টি নিয়ে থাকে। এখন বন্ধুরা আমার গাছের গ্রোথ, আর একটা কথা বলবো, যখনই অন্তত 1 থেকে 2 বার জল দেবেন, আর যেদিনই জল দেবেন সেদিনই মিস্টিং করে দেবেন। দেখুন বন্ধুরা আমি মিস্টিং করছি, অবশ্যই মিস্টিং করতে লাগবে কারণ এটি একটি ট্রপিক্যাল প্ল্যান্ট। কারণ এই গাছ যেখানে জন্মায় সেখানে সবসময় বর্ষা হয়, আর সেখানে যে বর্ষা হয় বর্ষার জল কিন্তু জমে থাকে না, সেই জায়গায় বর্ষাটা বন্ধ হলেই জল সঙ্গে সঙ্গে সেখান থেকে নেমে যায়, কিন্তু মাটিটা কিন্তু সবসময় ভেজা ভাব থাকে, সেই কারণে এর মাটি কিন্তু সবসময় ভেজা রাখতে হবে। একদম ড্রাই হলে কিন্তু পাতায় ব্ল্যাক, পাতা টিপে টিপে ব্ল্যাক হয়ে যাবে এবং পাতা শুকিয়ে যেতে পারে। সেই কারণে গাছকে হেলদি রাখতে আপনারা অবশ্যই মাঝে মাঝে গাছে মিস্ট্রিং করবেন এবং
জলটা যেন সঠিক সময় দেওয়া হয় এটা লক্ষ্য রাখবেন। জল দেওয়াটা আমি মুখে বলে দিলে হবে না, জল দেওয়াটা পুরোপুরি আপনাদের ওপরে নির্ভর করবে। তার কারণ আপনাদের ওইখানে ওয়েদার কেমন আছে, আপনি যেখানে গাছটি রাখছেন সেখানে জলটা কত তাড়াতাড়ি শুকাচ্ছে সেটা আপনি বলতে পারবেন, আমি বলতে পারবো না। সেই কারণে ওটা আপনার দায়িত্ব। একটা কথাই বলবো যে গাছটি খুব ভালো গাছ, আপনি যদি মনে করেন যে ব্যালকনির একটা সাইডে রাখবেন বা ঘরের উইন্ডোর সাইডে রাখবেন, তাহলে এই গাছটি একটা আদর্শ গাছ এবং প্রচুর পরিমাণে অক্সিজেন পাবেন বন্ধুরা। সেখানে আমি একটা কথাই বলবো, আপনারা অবশ্যই এই মনস্টেরা প্ল্যান্টটাকে বাড়িতে রাখতে পারেন। যারা খুব বড় জাতের একটু ইনডোর প্ল্যান্ট পছন্দ করেন তাদের জন্য এটা আদর্শ গাছ এবং এটি একটি বহু ফেমাস গাছ। দেখুন বন্ধুরা, তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আমার বন্ধুদের মাঝখানে, এবং যারা এই চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর বেল আইকন প্রেস করে রাখবেন, কারণ যখনই আমি কোনো ভিডিও দেবো নতুন নতুন সেই ভিডিওটা সঙ্গে সঙ্গে আপনাকে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।